হেই মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে অনেক স্বাগত। অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়েছি আমরা। রাত্রেবেলা করছি ভিডিওটা, অনেক সকালের টপিক ছিল, তারপরেও করার সময় পাইনি। যেহেতু রাত্রেবেলা করার সময় পেয়েছি, তাই এটা তোমাদের কাছে পরের দিন সকালবেলা যাবে। তো চলে এসেছি ভিডিওর টপিক নিয়ে। ভিডিওর টপিকটা ভীষণই ব্যাকডেটেড টপিক, কারণ হচ্ছে এই টপিক নিয়ে প্রচুর প্রচুর ভিডিও হয়ে গেছে অলরেডি, এবং যাদের নিয়ে কথাবার্তা হচ্ছে তারা এমন একজন ক্রিয়েটর যারা এখন ভিডিও দিচ্ছে না, কারণ তারা বেপাত্তা হয়ে আছে ইউটিউব থেকে। ও, কাদের কথা বলছি? স্যান্ডিয়ার ম্যান্ডি, যাকে সাধু ভাবি সে সাধু হয় না। তাই আমি কিন্তু এবারে কোনো ভুল করিনি, কোনো ভুল করিনি। এবারে আমি কোনোভাবেই জুলিয়েটকে সাধু ভাবছিলাম, সেকেন্ড পরকীয়া কাপলের লিড অ্যাক্টরকে, এবং যারা ফার্স্ট পরকীয়া কাপল তাদেরকের মধ্যে যাকে আমি সাধু ভাবতাম, আমাদের স্যান্ডি কম কিছু যায় না। ভগবান ঠিকই বলেছে, যেমন হাড়ি সেরকম সরা, একদম উপযুক্ত কথা। হাড়ি যেরকম আমাদের ম্যান্ডি, সরা সেরকম আমাদের স্যান্ডি। তো মানে উপযুক্ত, পারফেক্ট কাপল। বউকে সাহিস্তা করবে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের কাছে বলছে, ক্যা মা কি চলে গেছে, বোন কি বাপের বাড়ি, এই সরি বোন কি শ্বশুর বাড়ি থেকে আসেই না, বন্ধু বান্ধব নেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটর, কব সে দোস্ত বনে লাগে ভাই, কিসি কে নেই হতে, ইয়ে কিসি কে সগে নেই হতে, সমঝ মে আনা চাহিয়ে না, ইয়ে সব লোক নাম কে সগে হতে, ক্যুকি সবকো চাহিয়ে ভিউজ, জেসে মুঝে ভি চাহিয়ে। তো চলো লেটস স্টার্ট। বেশ কিছুক্ষণ আগে একটা টপিক পেয়েছিলাম, যে টপিকটা দেখে দেখতে ভাবলাম সবাই কি ইছামতি নদীর ধারে সিঁদুর পরে, কেন ভাই নদীটাকে কেন কলঙ্ক করছে সবাই, নদীর পাড়ে কি কোনো মন্দির টন্দির নেই, আশেপাশে কোনো মন্দির নেই, ইছামতি নদীটা তো এরপর পরকীয়া ফেমাস হয়ে যাবে, শুধু শুধু এ জন্মে ইছামতি নদী কেলেঙ্কারিতে ফেসে গেল, যে আর কোনো দোষই ছিল না। আচ্ছা যাই হোক, যে টপিকটা নিয়ে কথা বলার কথা, আমি যে আগের দিনকে বলেছিলাম যে ওরা আগের দিনকে না আজকেই বোধ হয় ভিডিওটা সকালে গেছে, তো আগের দিনকে শুট করেছি তো সেই জন্য বললাম, ওরা সাইকিয়াট্রিস্ট আর অ্যাস্ট্রোলাইজার দুজনকেই দেখাচ্ছে। তো এখান থেকে দেখি ওদের কি লাভ হচ্ছে, আলটিমেটলি কিছুই না, হাই পাওয়ারের ওষুধ খাচ্ছে, দুজনের নাকি জ্ঞান নেই, দুজনের কাছে নাকি ফোন থাকে না, ভয়েস কল রেকর্ড এটা কিন্তু তাই বলছে। ও আচ্ছা, কোথা থেকে জেনেছি, তপাদির থেকে, আমি কারোর ক্রেডিট মারি না, তো আমি যেখান থেকে জেনেছি আমি সেখান থেকেই তোমাদেরকে বলছি। প্রত্যেকের ভিউয়ার্স জোন আলাদা হয়, আবার অনেক জোন একও হয়, তো আমার চ্যানেল নতুন নতুন ভিউয়ার্স আছে, আমি তাদেরকে জানানোর জন্য বলছি, একদম ভাববে না কারোর থেকে ঝিরে কপি করছি, শুনেছি নিজের নেট খরচা করে, বলছিও আপনাদেরকে নিজের নেট খরচা করে। তো এখানে এই মুহূর্তে যে টপিকটা আমরা জানতে পেরেছি না, যে ওরা হাই পাওয়ারের ওষুধ খেয়ে নার্ভের ভীষণভাবে মানে আর কি ক্ষতি হচ্ছে, যেটা হওয়া স্বাভাবিক একটা ব্যাপার, এবং ঘুমের ঘোরে থাকছে, রান্নাবান্না করতে পারছে না, ঘুরে কাটাচ্ছে, কারেকশন, এত হাই পাওয়ারের ওষুধ খেয়ে বাইক রাইডিং ইম্পসিবল, আর সেখানে অ্যালাউও করবে না, যিনি ডক্টর তিনি অ্যালাউ করবেন না এই ধরনের কাজের জন্য, যদি ওরা করে থাকে নিজেদের রিস্কে। আমার কি মনে হয় জানো, এরা কেউ স্টেবল নয়, সত্যি স্টেবল নয়, নিজেরা ভীষণভাবে একটা অসুস্থ মানসিকতার শুরু থেকে, এই সিচুয়েশনের জন্য নয়, না হলে কেউ এই অবস্থায় নিজেদেরকে সময় না দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের ভিডিও দেখে, আর নিজেদের সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে মা বাবাকে বেছে না নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটরের কাছে যায়। আর সত্যিকারের কথা বলতে বাবা, ম্যান্ডির বাবা মানে আমাদের দাদু বিশাল ঘুরছে, বিশাল ঘুরছে, বউ লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে, আমি কেন ঘুরবো না, দাদুও সেই পন্থা বেছে নিয়েছে। মেয়ের কাছে এখন টাকা চাওয়া যাবে না, কারণ মেয়ে তো ভিডিও ছাড়ছে না, না মেয়ে যদি বলে দেবো না, সেই জন্য মেয়ে দাদু এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বিন্দাস ঘুরে ঘুরে বেড়াচ্ছে, লোকের বাড়িতে ঘুরে ঘুরে ভিডিও করে বেড়াচ্ছে। মেয়ের পাশে এই সময় বাবা মায়ের থাকা উচিত ছিল, মেয়ে মাকে চায় না আর বাবা মেয়ের পাশে থাকছে না, বাবা কোনো কন্ট্রোভার্সিতে জড়াতে চায় না, আফটারঅল বাবার থেকেই তো এইসব গুণগুলো পেয়েছে। আমার এখন যথেষ্টভাবে সন্দেহ আছে, সত্যি সত্যি এই গুণটা কার, আমরা তো কথাতেই শুনেছি গাছ যেমন তার ফল তেরকম, তো আমার মনে হয় যে এখান থেকে গাছেরও কিছুটা দোষ আছে, তাই ফল এখানে এফেক্টেড। আর স্যান্ডির কথা যতদূর হচ্ছে, স্যান্ডিকে যতটা সাধু ভাবতাম ততটাও নয়। হ্যাঁ, আগে আমাকে সবাই বলেছে, এখন জানি আমাকে সবাই বলবে যে তুমি তো এতদিন আমাদেরকে খুব বলতে, না না ভাই আমি বলতাম না, আমি জানি কোনো মানুষ এতটাও সাধু হয় না, আমি আগেই বলেছি প্রত্যেকটা মানুষের পজিটিভ নেগেটিভ দুদিকের ভাইব থাকে, এবার কখন কোনটা হাইভাবে মানে এগিয়ে যাবে, হাই ভাইব হয়ে যাবে, সেটা তো আর আমি জেনে বসে আছি না। এই মুহূর্তে কিন্তু আমার মনে হচ্ছে যতদূর সম্ভব সুস্থ হওয়ার বদলে স্যান্ডির মধ্যে নেগেটিভ ভাইবটা বেশি কাজ করছে, না হলে এইভাবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে নিচু করার জন্য স্ক্রিনশট পাস করা বা তাদের কাছে মনের কথা বলতে গিয়ে স্ক্রিনশট পাঠিয়ে দেওয়া, ইটস জাস্ট আ কিডিং, মানে এগুলো একটা মজার ব্যাপার, হাস্যকর ব্যাপার, এগুলো নিয়ে জাস্ট আমরা ফোকাস করতে পারি না, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটর তোমার বন্ধু অথচ তোমার মা বাবা হতে পারছে না, মা বাবার কাছে মায়ের বাবার কোলের উপর মাথা রেখে তুমি নিজের কষ্টটা শেয়ার করতে পারো, তারা তোমার সিক্রেটগুলোকে সিক্রেটই রাখবে, বলে ভিউজ কামাবে না। আর যাদের থেকে ফেভার নিয়েছো এতদিন তাদেরকে ডোবাচ্ছ, তোমার বউ তো কম ফেভার নেয়নি, তপাদির থেকে কম ফেভার নেয়নি,
প্রচুর ফেভার নিয়েছে, হ্যাঁ বদলে তার ভিউজ হয়েছে, তার রেভিনিউ কমিয়েছে, এটাও মানতে হবে। কিন্তু তাহলে বউয়ের দোষ তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উপর চাপাতে পারো না, বউকে তুমি উলঙ্গ করবে বলে সবার সামনে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ফাঁস করতে পারো না সবকিছু। সে তো জাস্ট সাজেশন দিয়েছে, এমনিতেই কথাতে আছে পরের ছেলে মেয়ে পরম আনন্দ, যত ভিতরে যায় তত আনন্দ, কথাটা তো কেউ খারাপ বলেনি। তোমার বউ দোষের পর দোষ করে যাবে, সে তো তোমার কথা নেয় না, তার বাবার কথা নেয় না, তার মায়ের কথা নেয় না, তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা কি খাপ নেবে? কিচ্ছু হবে না বলেই দেবে, আমার এগুলোতে কিচ্ছু হবে না। জাস্ট কথাটা মনে আছে তো নাকি ভুলে গেছো? নেশাগ্রস্ত হয়ে যেও না আবার। তো বউয়ের মনে থাকে আবার মনে করিয়ে দিলাম। আর এই যে ওষুধ টষুধ খাচ্ছ না, অ্যাস্ট্রোলাইজার দেখাচ্ছ, বেকার ইনভেস্টমেন্ট করছো, আমি বলবো ওই আপদ মার্কা বাড়িটা ছেড়ে বেরিয়ে যাও, জাস্ট বেরিয়ে যাও। ওই বাড়িটা করার পর থেকে লাইফে তোমাদের কটা দিন খুশি ছিল আমার জাস্ট মনে পড়ছে না, মনে পড়ছে না। মানে খরচে পে খরচা, খরচে পে খরচা হয়েছে। আমার মনে হয় বাড়িটা তোমাদের শ্যুট করছে না, জানো তো, বাড়িটা ভাড়া দিয়ে বেরিয়ে যাও, ভাড়া দিয়ে বেরিয়ে যাও। বাবা মা আছে, একটা সুস্থ লাইফ যদি লিড করতে চাও, ভিডিও যদি কোনোদিন দেখে থাকো, একদম ফ্রিতে সাজেশন দিচ্ছি, বাড়ি ছেড়ে পড়াও। না 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 না, সম্মানের ভয় নয়, নিজেদের জন্য, নিজেদের জন্য, নিজেরা যদি বাঁচতে চাও, নিজেরা যদি ভালো থাকতে চাও, একদম। অনেক সময় না পরিস্থিতি, সিচুয়েশন, এনভায়রনমেন্ট মানুষকে একটা নতুন রকম ভাইব দেয় বেঁচে থাকার জন্য। আমার বোধ হয় ম্যান্ডির এখন সেটাই প্রয়োজন, ওকে সুস্থ স্বাভাবিক করে তোলার জন্য সেটাই প্রয়োজন, ওকে এই অ্যাটায়ার থেকে বের করার জন্য একটা সুন্দর পরিবেশ প্রয়োজন, যেটা তুমি দিতে পারবে একটা বাইরে গিয়ে। 10,000 টাকায় সংসার চালাবো এই মনোভাবটা যদি নিয়ে থাকো, বেকার। তোমার সিগারেট দিনে কটা লাগে, কি ব্র্যান্ডের ড্রিঙ্ক করো, সেটার কস্ট কি, যে জিমে ভর্তি হয়েছিলে সেটার যেন ফিস কত ছিল, ড্রাই ফ্রুটসগুলো যে খাও সয় কত করে, মনে আছে? না নেই বোধ হয়। 10,000 টাকা এমনি চুটকি মেরে বেরিয়ে যাবে। তারপর যে ডালিয়ার সাথে পানিরটা দাও সকালবেলাতে, আর ওই যে দুপুরবেলাতে প্যাকেটের মিষ্টি দইগুলো কিনে খাও না, ওগুলোর কিন্তু অনেক দাম। টক দই খেতে ইচ্ছা করলে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, চেষ্টা যদি থাকে, সেই চেষ্টা তোমাদের। তাও 18 টাকা প্যাকেট? না না না, 18 টাকা প্যাকেট থেকে জাস্ট 1 চামচ লাগবে এক হাঁড়ি দই পাতার জন্য, তাতে দুধ লাগবে অবশ্য। মানে এটা আবার কেউ ভেবো না দুধ ছাড়া আমি দই বানিয়ে ফেলবো। তো এটা আমরা পারি, এটা আমরা পারি, একটা 17 টাকার প্যাকেটের দই কিনে সেখান থেকে মোটামুটিভাবে 2 প্যাকেট দুধ দিয়ে অনেকটা দই হবে। যদি ঘন টেক্সচারের দুধ হয় তো অনেকটা দই হবে। তো ওরা এইসব চেষ্টাগুলো করার কথা ভুলেই গেছে, একটা সংসার যে কত সুন্দরভাবে চলতে পারে সেগুলো ভুলে গেছে। 10,000 টাকায় সংসার চালাবো, 10,000 টাকায় সংসার চালাবো, ওয়াইফাই এর বিল কত ভাই? হইচইয়ের যে সিরিজগুলো দেখছো, অনলাইন যে সিরিজগুলো দেখছো, সেগুলোর কি চার্জ? মেয়ে তো এসি ছাড়া শুতে পারে না, মেয়ে তো এসি ছাড়া শুতে পারে না, সারা দিন এসি, বর্ষাতে এসি, শীতে এসি, গরমে এসি, আইসক্রিম ছাড়া দুপুরবেলা ডেজার্ট, মানে ডেজার্ট ছাড়া আর কি তোমাদের দুপুরবেলা খাওয়া হয় না, বিরিয়ানি চলছে, ডাবল ডিমের এগ চলছে, এইসব কিছু 10,000 টাকায় হয় না ভাই, হয় না, পসিবল নয়, আমরা জানি এগুলো হবে না। তারপরে কেন এই ভেগ, কেন শুধু শুধু পাবলিকের কাছে এইসব ভেগগুলো ধরছো? অ্যাস্ট্রোলজার না দেখি আমি বলবো একটা এনভায়রনমেন্ট চেঞ্জ করো। ম্যান্ডি যেখানে কথা তোমার এতটাই শুনছে, তোমার জন্য যেখানে ফোন ছাড়ছে, তাহলে তোমার এই কথাটা সে শুনবে? একটা এমন অ্যামাউন্ট তো তোমরা জমিয়েই নিয়েছো যে কোথাও গিয়ে 1-2 মাস ভাড়া বাড়িতে থাকবে, দেন সেখানে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে করতে একটা বাড়ি কিনে নেবে, বাইরের কোনো দেশে চলে যাও, বিদেশে বলিনি তা বলে ভাই, পাহাড়ের কোনো দেশে চলে যাও যেখানে একটা ফ্রেশ ভাইব পাবে। মানে এই ভাইবটা তোমাদেরকে এত সুন্দর একটা টায়ার দেবে না, তোমরা সুস্থ হয়ে যাবে। এইসব মিস্টার হুল ফুল তখন দেখবে নিজেকেই হুল ফোটাচ্ছে। আসলে কি জানো তো, মানুষ ভাবে এরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এদের সাথে যাই করি না কেন এরা অন ক্যামেরা মুখ খুলবে না, টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয়। ভুল তো কোনোদিন ভাবতেই পারিনি ম্যান্ডি এরকম ভাবে ডেসপারেট হয়ে যাবে, সত্যিও কোনোদিন ভাবতে পারিনি। আমার যথেষ্ট সন্দেহ আছে ওর তরফ থেকে এটা কোনোদিন ভালোবাসা ছিল বলে, ম্যান্ডির তরফ থেকে যে ছিল না সেটা আমরা খুব ভালো মতো জানি। একটা মায়ায় পড়ে গেছে, একটা মোহে পড়ে গেছে, যেটা উচিত ছিল না, কিন্তু ওই সময় সিচুয়েশন সমস্ত কিছু যখন বিপরীতে, তখন মাধ্যাকর্ষণ শক্তির বিপরীত দিকে তো মানুষ চান্স মানে টানবেই মানুষকে, এরকম কাজকর্ম এরকম হতেই থাকে। এখন পৃথিবীতে খুব বেশি করে হচ্ছে, কারণ পরকীয়া তো গ্রান্টেড, তো সেই কারণে এইসব জিনিসগুলো হতেই থাকবে। তাই মিস্টার হুলকে যদি কোনোভাবে কিছু থেকে টলানো যায়, যদি ও কি করেছে ওর কর্মটা ওকে বোঝাতে হয়, তাহলে আমি মনে করি নিজেকে সব থেকে ভালো রিপ্রেজেন্টেটিভ একটা লাইফ লিড করতে হবে, যেখান থেকে আমি নিজে বুঝতে পারবো আমি যেটা করেছি ভুল। সবার প্রথম আমি যার সাথে অন্যায় করেছি তার সাথে যেটা করেছি সেটা ভুল, এটা স্বীকারোক্তি, সব থেকে বড় স্বীকারোক্তি। সে মানুষটা কিরকম সেটা পরের ব্যাপার, তাকে আমি শুধরে নেবো দিনের দিন। যে ভুলগুলো আমি আগে করে এসেছি তাকে যেটা আমি শুধরাইনি, যে ভুলটা আমি করে এসেছি সেই ভুলটা আমি আর দৌড়াবো না, সেই ভুলের পেছনে আর দৌড়াবো না।
আমি এখন যেটা করবো, আমি সুস্থ স্বাভাবিক লাইফ লিড করবো, নিজেকে ক্ষমা করবো। আমি যে ভুলটা করেছি তার জন্য আমার নিজের আত্মাকে ক্ষমা করতে হবে, এবং আমি যার সাথে অন্যায় করেছি তাকেও। সব থেকে বড় কথা, আমি একটা আমার ছোট্ট ফুটফুটে সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলেছি। এই ক্ষমাগুলো যখন তুমি নিজেকে নিজে করতে পারবে, নিজের বিবেককে বোঝাতে পারবে যে হ্যাঁ আমি যেটা করেছি সেটা ভুল, সেদিন সমস্ত কন্ট্রোভার্সি স্টপ। হ্যাঁ, হয়তো কন্ট্রোভার্সি সব রকম ভাবে স্টপ হবে না, কারণ দেখো তুমি তো ডাবল মিনিং ভিডিও করো। ডাবল মিনিং মিন্স করে তো আমি অন্যদিকে যাইনি, একদম ধরবে না, কেউ খুব ধরবে না। আমি ডাবল মিনিং মিন্স বলেছি ক্যাপশনে এক থাকে, ভিতরে আরেক থাকে ভিডিওতে আর কি, ক্লিক বেট। সবাই এটাই প্রায় বছর খানেক মতো ভিডিওতে খোঁজার চেষ্টা করবে, তোমার ভিডিওতে খুদ কোথায়, তোমার ভিডিওতে খুদ কোথায়। এবার তার মধ্যে তুমি যদি কন্ট্রোভার্সিয়াল কিছু করে ফেলো, তাহলে তো লোকাল ওভার এসি কই হয়ে যায়। আমি একটা কথাই বলবো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখে এইভাবে স্ক্রিনশট পাস আউট না করে নিজের একটা সুস্থ স্বাভাবিক জীবন লিড করো। ফোনটাকে সুইচ অফ করে রাখো, কেউ খবর না পেলে আপনি আপ দেখবে সবাই তোমাদের ভিডিও দেখার জন্য অপেক্ষা করছে। তখন একটা সুস্থ স্বাভাবিক ভিডিও নিয়ে এসো, হোক না সেখানে কন্ট্রোভার্সিয়াল টপিক, থাকুক না সেখানে, নিজেরা স্বাভাবিকভাবে জীবনযাপন লিড করো না। তারপর দেখবে পাশের বাড়ি পিছনের বাড়ি এপাড়া ওপাড়া প্রত্যেক জায়গায় হুল ফেটে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা।